তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের আপনার যে নাম আছে, অর্থাৎ যে একটা কন্ট্যাক্ট নাম আছে, সেই কন্ট্যাক্ট নামটা কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে দেখতে পাচ্ছি এমডি রাকিব দেখাচ্ছে, তো আমার নামটা হলো এমডি রাজীব। তো ভুলক্রমে হোক আর যেভাবে হোক আমার এখানে কে জায়গা জ্যাট লাগবে, তো কিভাবে নামটা চেঞ্জ করবেন সেটাই আজকে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। পেপ্যাল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হলে কিন্তু আপনি সরাসরি এডিট অপশনে গিয়ে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না। আপনাকে গভর্নমেন্ট এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ফটোকপি আপলোড দেওয়ার দিলে কিন্তু ওখান থেকে দেখবে যে হ্যাঁ, আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে, ওই এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবে এখানে। তো আমি সেভাবে এখন চেঞ্জ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আমি কী করবো, দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং, প্রোফাইল সেটিংয়ে চলে যাই। তো আসার পরে আমরা কী করবো, এই যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল ইনফরমেশন চলে যাবো। তো পার্সোনাল ইনফরমেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নামটা চেঞ্জ, চেঞ্জ ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন ইউর কন্ট্যাক্ট নেম হ্যাভ চেঞ্জ, জাস্ট কনফার্মে দেবো। যদি আপনি বিজনেস নেম চেঞ্জ করতে চান তাহলে বিজনেস নেম দিবেন। আমরা জাস্ট, আমরা যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবো সেই জন্য কনফার্মে ক্লিক করবো ইউর কন্ট্যাক্ট। তারপরে এখানে দেখেন কী বলছে, আপডেট ইউর কন্ট্যাক্ট নেম, জাস্ট আপলোড থ্রি ডকুমেন্ট টু কনফার্ম ইউর বিজনেস কন্ট্যাক্টস নেম ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন ফটো আইডি, অর্থাৎ ইউর ক্যান ইউজ ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ওয়ার অ্যানাদার গভর্নমেন্ট ইস্যু ফর, অর্থাৎ এনআইডি কার্ড। এভাবে আপনি কী করবে, আপনার যে এনআইডি কার্ডটা আছে অথবা পাসপোর্ট আছে অথবা ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা আপনারা সুন্দর করে মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন অথবা স্ক্যান করে নেবেন। তো তারপর আমরা এখানে আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবো, তারপর চয়েস ফাইল, চয়েস ফাইলে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা এখানে দিয়ে দেবো। তো তারপর জাস্ট আমরা এটা আপলোড দিয়ে দেবো। তো এটা দিলাম, আমরা ফার্স্ট পার্টটা আপলোড দিলাম। তো সেকেন্ড পার্ট, এখানে ফটো আইডি যেখানে আছে দেখেন এখানে অপশন আছে, এখানে যে ফটো আইডি, তারপর আদার্স দিয়ে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স এবং আপনার যদি আপনার পাসপোর্ট দেন তাহলে আদার্স দিয়ে দেবেন, যেহেতু আমি আইডি কার্ড দিতেছি সেই জন্য ফটো আইডি। তারপর চয়েস ফাইল, আমরা আরেকটা ফাইল না, এখানে একটা ফাইল দেওয়ার পরে আমরা কী করবো, দেখেন একটা ফাইল দেওয়ার পরে আপলোড ইউর ডকুমেন্ট এখানে ক্লিক করবো। ও সরি, আমাদের ফাইলটা এখনো আপলোড হয়নি। তো আপলোড ইউর ডকুমেন্ট, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পার্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর আমরা সেকেন্ড পার্টের জন্য আমরা চয়েস ফাইলে ক্লিক করব, তারপর সেকেন্ড পার্টটা আমরা এখানে দিয়ে দেব আপলোড ইউর ডকুমেন্ট। তো দেখেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা দুটোটাই পার্টে দিয়ে গেছি। এখন কি করব, আপনি যদি কোনো কিছু লিখতে চান এখানে ধরেন, তো আপনি যদি এখানে কোনো নোট অপশন লিখতে চান লিখে দিই, আমি লিখে দিই, সেটা আমি এটাই লিখবো, আপনারা এসে বেশি কিছু লিখতে পারেন। তো লেখার পরে জাস্ট আমরা কি করব, জাস্ট সেন্ড ইউর ডকুমেন্টস, আমরা এটা সেন্ড ইউর ডকুমেন্টস ক্লিক করে দেবো। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম, ডকুমেন্ট আপলোড সাকসেসফুল ডান। তো এটা আমাদের 24 ঘন্টা অথবা 7 দিনের মধ্যে আপনার এটা রিভিউ করে দেখবে আসলে যে আপনি এনআইডি কার্ডটা দিচ্ছেন, এটা ও জমা দিচ্ছেন, এটা কি অরিজিনাল কি না, ওরা রিভিউ করে দেখার পরে আপনার এখানে নামটা অটোমেটিক চেঞ্জ করে দেবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা যারা ফ্রি ফায়ার গেম খেলি তারা কিন্তু আমাদের কাছ থেকে উইকলি, মান্থলি, এয়ারড্রপ, পাবজি ইউসি, তারপর আপনার ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, প্লাটিনাম, এগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন। ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে নাম্বার থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।